কিরে দোস্ত, কেলো এটা মেয়েদের হিপটিজিং করিস না? মানে ও দোস্ত, মায়েরটা হেপি দোস্ত, কাজটা ঠিক হলো না দোস্ত, কাজটা ঠিক করলি না তোরা। হাই বেবি, সেটা তুই কি করলি? এটা তো আমার বোন। জানি তো, এটাই তোর বোন। তোর জানা সত্ত্বেও তুই এটা এই কাজটা করতে পারলি? তুই যদি আমার বোনের সাথে ইপ্রিজিং করতে পারিস, আমি কেন পারবো না? ওই যে মেয়েটাকে ইপ্রিজিং করলি, ওই যে আমার বোন, তোরা যদি আমার বোনের সাথে ইপ্রিজিং করতে পারিস, আমি কেন পারবো না? আর এইসব দেখার জন্য এখানে তোর বোনকেও ডেকেছি, দেখবি। এই তোমার আইডি আস। এই চলো বেবি, আমার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, চলো ডেট করি আমরা, চলো যাই, চলো আমরা, চলো চলো যাই। হাত ধরছিস কেন স্যার? স্টপ স্টপ স্টপ, হোয়াটস স্টপ স্টপ কেন? আজকে এখানে ইপ্রিজিং এর পাল্লা হয়ে যাবে, দেখি কে কার বোনকে কত ইপ্রিজিং করতে পারে। চলো মেমরি, আমরা ডেট করি, চলো। প্রতিদিন এখান দিয়ে তুই আমার বোনকে ডিস্টার্ব করিস তোরা সবাই, তাই আজকে আমি এই নাটক সাজিয়েছি। আজকে তোর বোনও আসছে, আজকে আমার বোনও আসছে, আজকে ইপ্রিজিং এর পাল্লা হয়ে যাবে এখানে, দেখি কে কার বোনকে কত ইপ্রিজিং করতে পারে। তোরা ইপ্রিজিং করে নিজেকে বাহাদুরি মনে করিস? এটা কি বাহাদুরের কাজ? আজকে আমরা সব ভাই ইপ্রিজিং করবো এখানে, ইপ্রিজিং এর পাল্লা হবে আজকে এখানে। যখন তার ভাই তার নিজের চোখের সামনে তার বোনকে ইপ্রিজিং হতে দেখে, তখন কি কেউ সহ্য করতে পারে? কেউ সহ্য করতে পারে না। এর একটা ফয়সালা হতে হবে, ভাই ইপ্রিজিং হবে আর না ইপ্রিজিং বন্ধ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।